একদিকে দরিদ্রতা অন্যদিকে বিভিন্ন মানুষের থেকে বঞ্চনা এবং তারপরেও জীবনে সফলতা অর্জন করাটা বেশ কিন্তু কঠিন ব্যাপার আর সেই সফলতা অর্জন করতে হলে কি করতে হবে কঠিনভাবে তোমাকে সংগ্রাম করতে হবে এই দারিদ্রতা এবং বঞ্চনা নিয়ে জীবনে কঠিন সংগ্রামের একটা কাহিনী হল কোনি উপন্যাস মতিনন্দই রচিত উনিশশো সালে মতিনন্দী কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি লেখালেখি করতেন তার অনবদ্য অন্যতম একটা শ্রেষ্ঠ সৃষ্টি হলো কোনি উপন্যাস যেটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং উনিশশো সালে যার চলচ্চিত্রে রূপায়ণ করা হয় অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ করা হয় ঠিক আছে তাহলে কি বললাম কোনি গল্পের ভিতরে সম্পূর্ণরূপে কোনি কিভাবে দরিদ্র এবং বঞ্চনার বিরুদ্ধে কঠিন সংগ্রাম করে বাংলার সাতার দলে তিনি জায়গা পেয়েছিলেন সেই কাহিনী কিন্তু এই কণি উপন্যাসের ভিতরে তৈরি হয়েছে এবার দেখো কঠিন সংগ্রাম করলেই হবে না আমাদের একটা সঠিক গাইড এবং সঠিক শিক্ষকের প্রয়োজন হয় আর সেই শিক্ষক এবং গাইডারের ভূমিকা যদি ক্ষিতিস সিংহের মতো একজন শিক্ষক পাওয়া যায় তাহলে এই কঠিন সংগ্রামে বা কঠিন লড়াইয়ে জেতাটা খুব সহজ বা ইজি ব্যাপার হয়ে যায় তাহলে আমরা এই কোনি উপন্যাসের ভিতরে দুটো মুখ্য চরিত্র খুঁজে পাই একটা হলো কোনি আর দুই নম্বর হচ্ছে ক্ষিতিসিংহ ক্ষিতিসিংহ একজন জহুরী তিনি তার রত্নকে খুঁজে পান অর্থাৎ কণিকে খুঁজে পান এবং তাকে সাতার শিখিয়ে বিভিন্ন ধরনের বঞ্চনাকে কাটিয়ে উঠেও কোনি শেষ পর্যন্ত বাংলার সাঁতার দলে কিভাবে চান্স পাই সেই গল্পটাই হচ্ছে আমাদের কোনি উপন্যাস এখন এই উপন্যাস বা গল্পটা যদি তোমাদের এখনও পড়ানো হয়ে থাকে তাহলে কোনিটা অবশ্যই পড়ে নাও আর যদি পড়তে ভালো না লাগে তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করো কোনি বলে তাহলে কোনি মুভি বলে সার্চ করলে কোনি সিনেমাটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে সেখানে ডিটেলসে পুরো সিনেমাটা তোমরা দেখতে থাকো দেখো পুরো কাহিনিটা কিন্তু তোমার মাথার ভিতরে ঢুকে যাবে এটা তো বুঝতে পারলাম যে কোনি জীবন সংগ্রামের বিভিন্ন বিষয় কিন্তু এই গল্পের ভিতরে রয়েছে এখন এই উপন্যাস থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ দু সালে ফাইনাল পরীক্ষার্থীদের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে অর্থাৎ কমন আসবেই পাঁচটা থেকে ছটা প্রশ্ন বলবো যার ভিতরে তুমি হানড্রেড পার্সেন্ট কিন্তু তিনটে কমন পেয়ে যাবে তোমাদের লিখতে হবে খুব সম্ভবত দুটো তো বন্ধুরা ঝটপট আমরা সেই প্রশ্নগুলো দেখে নিই এবং এগুলো তোমরা এখন থেকেই ফাইনাল পরীক্ষার জন্য পড়তে থাকো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে আমাদের বাকি ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করো এবং মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তো চলো বন্ধুরা আমরা শুরু করি কোনি গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো এই কোনি উপন্যাস বা কোনি গল্পটা যখনই শুরু হচ্ছে প্রথমে আমরা দেখতে পাই গঙ্গাঘাটের দৃশ্য বারনীর দিন সেই গঙ্গাঘাটের যে দৃশ্য সেই দৃশ্যের বর্ণনা করো তাই এক নম্বর প্রশ্ন হলো তোমাদের আজ বারুণি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারুণী কি গঙ্গাঘাটের দৃশ্যের বর্ণনা করো এক নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এটা কিন্তু তোমাদের পড়তে হবে এই জায়গায় আর প্রশ্ন কিন্তু রয়েছে সেটা হলো আমরা এই গঙ্গাঘাটের দৃশ্য যখন আমরা দেখি তখন তার সঙ্গে সঙ্গে এখানে বিষ্টুচরণ ধরের কিন্তু আমরা পরিচয় পাই তার খাদ্য অভ্যাসের পরিচয় কি। অর্থাৎ বিষ্টুচরণ ধরের পরিচয় দাও তার খাদ্য অভ্যাসের বর্ণনা দাও সে কী কী খায় সেটা লেখম দুই নম্বর প্রশ্ন এরপরে আমরা দেখতে পাই কি জুপিটার ক্লাব চক্রান্ত করে ক্ষীর সিংহকে সেই ক্লাব থেকে কিন্তু বাদ দিয়ে দেন অর্থাৎ সে ছিল জুপিটার ক্লাবের প্রধান ট্রেনার ঠিক আছে সাঁতার শিক্ষক তো সেই ট্রেনার পদ থেকে বাদ দেওয়ার জন্য জুপিটার ক্লাব সিংহের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছিল সেই অভিযোগগুলোর একটা লিস্ট কিন্তু পরপর তোমাদের করতে হবে তো এখান থেকে যে প্রশ্নটা তোমরা অবশ্যই গুরুত্ব স্বাক্ষর পড়বে সেটা হলো জুপিটার ক্লাব সিংহের বিরুদ্ধে কি কী অভিযোগ এনেছিলো সেই অভিযোগের ভিত্তিতে সিংহ কি বলেছিল তিন নম্বর প্রশ্ন ঠিক আছে এবার আমরা আসছি চার নম্বর প্রশ্নে তাহলে আমরা কী বললাম কণিকে খুঁজে পেয়েছিল ক্ষিতিসিংহ এই কণিকে বাংলার সাঁতার দলে চান্স পাওয়ানোর জন্য তার যে কঠোর অনুশীলন করে সিংহ সেই কঠোর অনুশীলনের পরিচয় দাও অর্থাৎ বাংলার সাঁতার দলে বা বাংলার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ক্ষিতিসিংহ কণিকে যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেন সেই অনুশীলনের পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট অন্যতম একটা প্রশ্ন নেক্সট আমরা যে প্রশ্নটা খুব গুরুত্ব স্বাগর পড়ব সেটা হলো কণির জীবনে সিংহের ভূমিকা কি মোস্ট ইম্পর্টেন্ট বা কণি এবং ক্ষিতির সঙ্গে একে অপরের পরিপূরক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটাও ঠিক আছে আর তারপরে যে প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে পুরো গল্পটাকে কেন্দ্র করে দেখো কোনির জীবন সংগ্রাম কোনির যে ফাইট দরিদ্রের বিরুদ্ধে এবং তার বঞ্চনার বিরুদ্ধে সেই ফাইট সেই বঞ্চনার বিরুদ্ধে কোনির যে জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রামের পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন এটা একটাই একটাই পরীক্ষা আসবে এরকম একটা প্রশ্ন তাহলে কি বললাম দরিদ্র ও বঞ্চনের বিরুদ্ধে কোনির জীবন সংগ্রামের পরিচয় দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি বারবার বলছি এই প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়ে আসতে পারে আবার যে ফাইট কোনি ফাইট এই লাইনটা তুলে দিল দিয়ে লিখে দিল দরিদ্র ও বঞ্চনের বিরুদ্ধে কোনির জীবন সংগ্রামের পরিচয় দাও ঠিক আছে এরপরে যে প্রশ্নটা পড়বে সেটা হলো এটা বুকের মধ্যে পুষে রাখ এটা বুকের মধ্যে পুষে রাখার কথা বলা হয়েছে কেন এরকম ভাবনার কারণ কী প্রত্যেকের যে কোনো সহায়িকা বই হলে কিন্তু সমস্ত সহায়িকা এই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে তাহলে কি বললাম নেক্সট প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখ এমন ভাবনার কারণ কি বা কি পুষে রাখার কথা বলা হয়েছে আর লাস্ট যে প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে সেটা হলো এই যে টোটাল জীবন সংগ্রাম ক্ষিতিসংহর এত পরিশ্রম কোনি যে এত সাঁতার শিখল কিসের জন্যে বাংলার সাঁতার দলে চান্স পাওয়ার জন্য তাহলে অবশেষে লাস্ট প্রশ্ন যেটা হবে সেটা হলো অবশেষে বাংলার সাঁতার দলে কোনি জায়গা পেলো কিভাবে বাংলার সাঁতার দলে কোনি জায়গা পেলো সেটা লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটাই কিন্তু লাস্ট প্রশ্ন তাহলে আমি কী কী প্রশ্ন বললাম বারান্ন দিন গঙ্গাঘাটের দৃশ্য দুই নম্বর বৃষ্টি ঝরণ পরিচয় দাও তার খাদ্যাভ্যসার পরিচয় দাও তিন নম্বর জুপিটর ক্লাব কী কী অভিযোগ এনেছিল ক্ষিতিসিংহের বিরুদ্ধে তার বিরুদ্ধে ক্ষিতিসিংহ কী বলেছিল চার নম্বর কি বলেছি ফাইট কোনি ফাইট অর্থাৎ কোনি জীবন সংগ্রামের পরিচয় দাও নেক্সট ক্ষিতিসিংহ কোনিকে কিভাবে কঠোর অনুশীলন করিয়েছিল তার বিবরণ দাও তারপরের প্রশ্ন বলেছি কোনি এবং ক্ষিতিসিংহ একে অপরের পরিপূরক সেই সম্পর্কে লেখো ঠিক আছে বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কিন্তু এটা আর লাস্ট প্রশ্ন যেটা বলেছি এটা বুকের মধ্যে পুষে রাখ কী পুষিয়ে রাখার কথা বলেছে এমন ভাবনার কারণ কি এবং একদম শেষে যে প্রশ্ন পড়বে সেটা হলো অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা ফেলো কীভাবে সে বাংলার সাঁতার দলে জায়গা পেয়েছিল সেটা লেখো তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা সারা বছর ধরে ফাইনাল পরীক্ষার জন্য পড়ে ফেলো আর এর বাইরে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়া লাগবে না আমি চ্যালেঞ্জ সহ করে বলতে পারি কোনি উপন্যাস থেকে এই প্রশ্নগুলো তুমি যদি সারা বছর ধরে পড়ো আর এর বাইরে একটা প্রশ্ন পড়া লাগবে না তো বন্ধুরা যেটি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ ডেলি আমি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সাজেশন কিন্তু আমি দ্রুত প্রতিদিন আমি কিন্তু এক একটা করে দিয়ে যাব তো চলো বন্ধুরা সকালে ভালো থাকো এবং সুস্থ থেকো